পাকিস্তান সাউথ আফ্রিকার ম্যাচে অবশ্যই পাকিস্তান জেতে, কিন্তু পাকিস্তান জিতে অবশ্যই ভাই একটা সবচেয়ে বড় ব্যাপার, সাউথ আফ্রিকার ভাই লেভেল হয়ে গেছে, মানে কি বলবো, হাত জিতের ম্যাচ এরকম হয়ে যাচ্ছে। নেক্সট ম্যাচটা যেখানে পাকিস্তান 185 রান করে এবং সাউথ আফ্রিকা 108 রান করে, 142 টার্গেট ছিল 14 ওভারে, মানে মানে ভাই 33 রানে হেরেছে। আমি বলছি কেন হেরেছে, কারণ DLS মেথডের জন্য 9 উইকেট পড়ে গিয়েছিল। যদি এবার পয়েন্ট টেবিলে দেখো তাহলে কিন্তু গ্রুপ টুর ম্যাচ, গ্রুপ টুয়ে কিন্তু সাউথ আফ্রিকা এখনও 2 নম্বরে আছে। কিন্তু ভাই সবচেয়ে বড় কথা, পরের ম্যাচ যদি সাউথ আফ্রিকা হেরে যায় তাহলে ভাই বিদায়। অন্যদিকে ভারত কনফার্ম সেমিফাইনালে উঠেছে, কিন্তু ভাই এখানে পাকিস্তান একদম ভাই 4 ম্যাচ খেলে 4 পয়েন্ট, তাদের রান রেট +1 সবচেয়ে বড় পজিটিভ দিক। আর পরের ম্যাচটা কিন্তু ইম্পর্টেন্ট, হারলেই ভাই সাউথ আফ্রিকা বাড়ি, এমনও ভাই আপাতত কিন্তু ভাই একদম ভাই মাঝপাটে দাঁড়িয়ে আছে ভাই সাউথ আফ্রিকা। প্রথমে মনে হচ্ছিল সাউথ আফ্রিকা সবার প্রথমে উঠে যাবে, কিন্তু সাউথ আফ্রিকা এখন খুবই খারাপ পর্যায়ে আছে অবশ্যই। তো আপনাদের মতামত নিচে কমেন্টে জানান, পরবর্তী ভিডিও আবারও দেখা হচ্ছে।